एक झाक साहसी मानुषेर कंठस्वर तहुरा बिरि चैनलटी सबस्क्राइब करुन भालो लागा भिडियोगुली शेयर करुन। अनेक अनेक प्रीति ओ शुभेच्छा बंधुरा, आल्लाह ओ मोहम्मदेर अज्ञता पर्वसात चंद्र सूर्येर थेमे जावा। सूर्य चंद्र की शुद्ध एक निर्दिष्टकाल पर्यन्त भ्रमण करे? सेई निर्दिष्टकाल शेष होले सूर्य ओ चंद्र की करे? मुसलमानरा अंधभावे विश्वास करे जे तादेर आरबीय सृष्टिकर्ता निजे कुरान लिखेछे एवं सेटा जिब्राइल फेरेस्ता नामेर एक काल्पनिक आल्लार कर्मी द्वारा मुहम्मदेर काछे पर्यायक्रमे पाठिएछे। किन्तु कुरानेर हजारटा भूल देखे एटा बोझा जाए जे तादेर आरबीय सृष्टिकर्ता मोटेओ कोनो बुद्धिमान सर्वज्ञानी सृष्टिकर्ता नय। तार ज्ञान एवं बुद्धि देढ़ हजार बछर आगेर साधारण मानुषेर बुद्धि ओ ज्ञानेर समतुल्य। कोनो कोनो विषये जाना जाए जे सेई आरबीय सृष्टिकर्ता आल्लार ज्ञान तत्कालीन आरबीय मानुषेर चेयेओ कम छिल। मुहम्मदेर मुख थेकेई जेहेतु कुरानेर सब बाणी बर्णित हयेछे ताई धरे नेওয়া যায় যে কোরআনের লেখক আরবী ও সৃষ্টিকর্তা আল্লাহ মুহাম্মদের মতোই অজ্ঞ বা বুদ্ধিহীন। প্রকৃতপক্ষে মুহাম্মদের বুদ্ধির সমানই মুহাম্মদের কাল্পনিক আল্লাহর জ্ঞান এবং বুদ্ধিমত্তা ছিল। হয়তো তার জ্ঞান ও বুদ্ধি মুহাম্মদের চেয়েও কম ছিল। পূর্বের পর্বগুলোতে সেটা প্রমাণিত হয়েছে, এ পর্বেও সেটা প্রমাণ করা হচ্ছে। মুসলমানদের আরবীয় সৃষ্টিকর্তা কুরআনের সূরা রাদের দুই নম্বর আয়াতে বলেছে, আল্লাহই ঊর্ধ্ব দেশে আকাশমণ্ডলী স্থাপন করেছেন স্তম্ভ ব্যতীত, তোমরা এটা দেখছ। অথবা তিনি আরশে সমন্বিত হলেন এবং সূর্য ও চন্দ্রকে নিয়মানুবর্তী করলেন, প্রত্যেকের নির্দিষ্ট কাল পর্যন্ত আবর্তন করে। একই কথা বলা হয়েছে সূরা লোকমানের ৩০ নম্বর আয়াতে এবং সূরা ফাতিরের ১৩ নম্বর আয়াতে। তিনি চন্দ্র সূর্যকে করেছেন নিয়মাধীন, প্রত্যেকটি পরিভ্রমণ করে নির্দিষ্ট কাল পর্যন্ত, সূরা লোকমান আয়াত ৩০। তিনি সূর্য ও চন্দ্রকে করেছেন নিয়ন্ত্রিত, প্রত্যেকে পরিভ্রমণ করে এক নির্দিষ্ট কাল পর্যন্ত, সূরা ফাতির আয়াত ১৩। এই আয়াত অনুযায়ী সূর্য ও চন্দ্রকে একটি নিয়মের মধ্যে রাখা হয়েছে, যাতে সূর্য এবং চন্দ্র একটি নির্দিষ্ট কাল বা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত পরিভ্রমণ করে। কোরআনে যেহেতু বলা হয়েছে সূর্য এবং চন্দ্র এ দুটোই একটি নির্দিষ্ট সময় পর্যন্ত পরিভ্রমণ করে, তাহলে প্রশ্ন আসতেই পারে যে সূর্য ও চন্দ্রের ওই নির্দিষ্ট কাল পরিভ্রমণ শেষে এরা কি করে এবং এই নির্দিষ্ট সময় পরিভ্রমণ করার পরে এরা কোথায় যায়? এই নির্দিষ্ট কাল পরিভ্রমণ করার পরে কি এরা কিছু সময় বিশ্রাম নেয়? আয়াতগুলোর দিকে ভালো করে তাকিয়ে দেখুন, স্পষ্ট করে বলা হয়েছে যে সূর্য ও চন্দ্র উভয়ই একটি নির্দিষ্ট কাল বা নির্দিষ্ট সময় পর্যন্তই পরিভ্রমণ করে বা ভ্রমণরত অবস্থায় থাকে। নির্দিষ্ট কাল বা সময়টা শেষ হলে সূর্য ও চন্দ্র আর পরিভ্রমণ করে না, নির্দিষ্ট কাল পর্যন্ত পরিভ্রমণ করে। এই কথাটি বলে সূর্য ও চন্দ্রের ভ্রমণকাল বা ভ্রমণের সময়কে নির্দিষ্ট করে দিয়েছে। আর আমরা সাধারণ মানুষরাও দেখতে পাই যে সূর্য ও চন্দ্র দুটোই দিনের একটি নির্দিষ্ট কাল পর্যন্তই পরিভ্রমণরত থাকে। যেমন সূর্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিভ্রমণ করে এবং চন্দ্র সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পরিভ্রমণ করে। অর্থাৎ খালি চোখে দেখলে মনে হয় সূর্য ও চন্দ্র দিনের একটি নির্দিষ্ট কাল পর্যন্তই ভ্রমণ করে বা ভ্রমণরত থাকে। তাই খালি চোখে কোরআনের এই বাণীটি একেবারে সত্য। কিন্তু সমস্যা হচ্ছে বিজ্ঞানের দাবিতে। বিজ্ঞান দাবি করেছে যে
সূর্য ও চন্দ্র কোনো দিনই একটা নির্দিষ্ট কাল পর্যন্ত পরিভ্রমণ করেনি, করে না এবং ভবিষ্যতেও করবে না। অর্থাৎ বিজ্ঞানীর দাবি অনুযায়ী কোরআনের বাণীটি সম্পূর্ণ মিথ্যা। আধুনিককালে আমরা জেনে গেছি যে পৃথিবীতে কোনো সত্য মাধ্যম থাকলে সেটা একমাত্র বিজ্ঞান। বিজ্ঞানের এই যুগে সবাই একমত যে বিজ্ঞানের মতো সত্য কোনো মাধ্যম আর দ্বিতীয়টি নেই। বিজ্ঞান যেসব তথ্য দেয় এবং সেই তথ্যের উপর ভিত্তি করে যেসব ভবিষ্যৎবাণী করে সেগুলো সত্য হয়। বিজ্ঞান এবং প্রযুক্তির যুগান্তকারী উন্নতিতে এটা প্রমাণিত যে বিজ্ঞান সূর্য ও চন্দ্রের ব্যাপারে যেসব তথ্য দিয়েছে তা অক্ষরে অক্ষরে সত্য। তাই বলা যায় যেহেতু বিজ্ঞান বলে সূর্যের এবং চন্দ্রের ভ্রমণ একটি নির্দিষ্ট কাল পর্যন্ত নয় এবং উৎপত্তির শুরু থেকে শেষ পর্যন্ত এগুলো বিরতিহীনভাবে ভ্রমণরত বা চলমান থাকে, তাই কোরআনের বাণী সম্পূর্ণই মিথ্যা। প্রাচীনকালের মানুষ সূর্য ও চন্দ্রকে দিনের একটি নির্দিষ্ট কাল পর্যন্ত পরিভ্রমণ করতে দেখেছে। সূর্যের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলমান থাকা দেখে ভেবেছিল সূর্য বুঝি সন্ধ্যা হবার পর আর চলমান থাকে না। আবার চন্দ্রকেও মানুষ দিনের অর্থাৎ রাতের একটি নির্দিষ্ট কাল পর্যন্তই পরিভ্রমণরত অবস্থায় দেখে এসেছে সেই প্রাচীনকাল থেকে। তাই তারা ধরেই নিয়েছে যে চন্দ্র ও সূর্য দিনের একটি নির্দিষ্ট কাল বা সময় পর্যন্তই পরিভ্রমণ করে। মুহাম্মদের সময় যেহেতু মানুষ জানত না যে সূর্য ও চন্দ্র সবসময় চলমান রয়েছে, তাই মুহাম্মদও ভেবে নিয়েছিল যে সূর্য ও চন্দ্র শুধুমাত্র দিনের একটি নির্দিষ্ট সময়ই পরিভ্রমণ করে। তাই সে কোরআনে সূর্য ও চন্দ্র একটি নির্দিষ্ট কাল পর্যন্তই পরিভ্রমণ করে বলে লিখে দিয়েছে। আসলে মুহাম্মদ প্রাচীন মানুষের মতোই অজ্ঞ ছিল বলে সে এই প্রাচীন ভ্রান্ত ধারণাটি কোরআনে লিখে দিয়েছে। সুতরাং বোঝাই যাচ্ছে যে মুহাম্মদই কোরআন লিখেছে, কোনো সৃষ্টিকর্তা নয়। যদি মুসলমানদের কাল্পনিক সৃষ্টিকর্তা আল্লাহই কোরআন লিখেছে বলে মুসলমানরা দাবি করে, তাই বলতে হয় আল্লাহ একজন প্রাচীন ধ্যান ধারণা সম্পন্ন অজ্ঞ মানুষ ছাড়া আর কিছুই নয়। সূর্য ও চন্দ্র শুধুমাত্র দিনের একটি নির্দিষ্ট কাল পর্যন্তই পরিভ্রমণ করে এই ধারণাটি যে সত্যই কোরআনে বলা হয়েছে তা বোঝা যায় কোরআনের একটি আয়াত এবং সেই আয়াতের ব্যাখ্যামূলক একটি হাদিসে। কোরআনের সূরা ইয়াসিনের 38 নম্বর আয়াতে বলা হয়েছে, এবং সূর্য ভ্রমণ করে ওর নির্দিষ্ট গন্তব্যের দিকে, এটা পরাক্রমশালী সর্বাগ্রের নিয়ন্ত্রণ। অনুবাদ মুজিবুর রহমান। তাহলে প্রশ্ন আসে, সূর্যের গন্তব্য কোথায়? সূর্যের নির্দিষ্ট সময় ভ্রমণ শেষে কি তবে সূর্য তার গন্তব্যে পৌঁছে যায়? এই প্রশ্নের উত্তর পাওয়া যায় এই আয়াতের ব্যাখ্যামূলক হাদিসটিতে। হাদিসটি হল সহিহ বুখারী ভলিউম 4 অধ্যায় 54 নম্বর 421। আবু জর হতে বর্ণিত, তিনি বলেন, একদা সূর্য অস্ত যাওয়ার সময় রসুল আমাকে বললেন, তুমি কি জানো সূর্য কোথায় গমন করে? আমি বললাম, আল্লাহ তার রসুলই ভালো জানেন। তিনি বললেন, এটা যায় বা ভ্রমণ করে, অর্থাৎ যেতে যেতে আরশের নিচে পৌঁছে সেজদা করে এবং পুনরায় উদিত হওয়ার অনুমতি চায় এবং তাকে অনুমতি দেয়া হয়। এবং অচিরেই এমন এক সময় আসবে যখন সে প্রায় সেজদা নত হয়ে থাকবে কিন্তু তা গৃহীত হবে না এবং নিজস্ব পথে যাত্রা করার অনুমতি চাইবে কিন্তু আর অনুমতি মিলবে না, বরং তাকে নির্দেশ দেওয়া হবে সেই পথেই ফিরে যেতে যে পথে সে এসেছে এবং তখন সে পশ্চিম দিকে উদিত হবে। এটাই হলো আল্লাহ তাআলার এই বাণীর মর্ম। কোরআনের আয়াতটি আবার পড়ছি, এবং সূর্য ভ্রমণ করে ওর নির্দিষ্ট গন্তব্যের দিকে, এটা পরাক্রমশালী সর্বাগ্রের নিয়ন্ত্রণ। 36 নম্বর সূরার 38 নম্বর আয়াত। এই হাদিসটিতে স্পষ্ট করে বলা হয়েছে যে মুহাম্মদ বলছে, সূর্য যেতে যেতে আল্লাহর আরশের নিচে পৌঁছে এবং সেজদা করে পরের দিন ওঠার অনুমতি চায়।
আল্লাহ অনুমতি দিলেই সে পরের দিন উদিত হয়। কিন্তু কিয়ামতের দিন সূর্য পুনরায় উদিত হবার জন্য প্রার্থনা করলেও তাকে আর উদিত হবার অনুমতি দেওয়া হবে না, বরং তাকে যেদিক থেকে এসেছিল সেদিকেই ফিরে যেতে বলা হবে। ফলে সে পশ্চিম দিকে উদিত হবে এবং তখন কিয়ামত হবে। হাদিসটি থেকে বোঝা যাচ্ছে যে সূর্য প্রতিদিন পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে ডুবে যায়, কিন্তু কিয়ামতের দিন পশ্চিম দিক থেকে উদিত হবে। আর এ কথা স্পষ্টভাবে প্রমাণ হয় যে সূর্য তার গন্তব্য শেষে আল্লাহর আরশের নিচে যায় এবং আল্লাহকে সেজদা করে। অর্থাৎ পূর্বের বর্ণিত আয়াতগুলোতে যেমনটি বলা হয়েছে যে সূর্য ও চন্দ্র একটা নির্দিষ্ট কাল পর্যন্তই ভ্রমণ করে, ঠিক তেমনি এই আয়াতটিতে বলা হয়েছে যে সূর্য তার নির্দিষ্টকাল ভ্রমণ শেষে আল্লাহর আরশের নিচে গিয়ে পৌঁছে, আর আল্লাহর আরশই হচ্ছে সূর্যের গন্তব্যস্থল। এতক্ষণে স্পষ্ট হওয়া গেল কেন কোরআনের সূর্য ও চন্দ্রকে নির্দিষ্ট কাল পর্যন্ত পরিভ্রমণ করে বলা হয়েছে এবং সূর্যের একটি গন্তব্যস্থল রয়েছে বলে দাবি করা হচ্ছে। কোরআন লেখক ভেবেছিল যে সাধারণ মানুষ যেভাবে সূর্যকে পূর্ব থেকে পশ্চিমে ডুবে যেতে দেখে, ঠিক সেরকমভাবে সূর্য ও চন্দ্র পরিভ্রমণ করে। আর তাই কোরআন লেখক ধরেই নিয়েছে যে সূর্য ও চন্দ্রের ভ্রমণকাল নির্দিষ্ট, আর তাই সে ভেবেছে সূর্যের একটি নির্দিষ্ট গন্তব্যস্থল রয়েছে যেখানে সূর্য তার নির্দিষ্ট সময়ের ভ্রমণ শেষে আশ্রয় নেয়, তাই রাতের বেলায় সূর্যকে দেখা যায় না। প্রকৃতপক্ষে এমন অবাস্তব অবৈজ্ঞানিক ধারণা কোনো প্রাচীন অজ্ঞ মানুষেরই হতে পারে, তাই কোরআন লেখক একজন প্রাচীন অজ্ঞ মানুষ ছাড়া আর কিছুই নয়। যেহেতু মোহাম্মদ নিজেই কোরআন লিখেছে, তাই বলা যায় মোহাম্মদই সেই অজ্ঞ ব্যক্তি যে কোরআন লিখেছে এবং আল্লাহর নামে মুসলমানদের কাল্পনিক সৃষ্টিকর্তার বাণী বলে চালিয়ে দিয়েছে। এজন্যই কোরআনে এসব ভ্রান্ত ধারণাগুলো লেখা হয়েছে। প্রকৃতপক্ষে মোহাম্মদ একজন অজ্ঞ মানুষ বলেই এসব মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করে রাখতে চেয়েছে। আর তাই বলা যায় কোরআন লেখক সে যেই হোক না কেন সে একজন অজ্ঞ। আর তাই মোহাম্মদ বা আল্লাহ যেই কোরআন লিখে থাকুক না কেন সে একজন প্রাচীন অজ্ঞতা সম্পন্ন মানুষ। পরিশেষে বলতে হয় যে আধুনিক কুশিক্ষিত মুসলমানরা কোরআনের এইসব আয়াতকে উল্লেখ করে দাবি করে যে এখানে খুব বিজ্ঞানের কথা বলা হয়েছে, এজন্য তারা কিছু কুকৌশলের আশ্রয় নেয়। তারা কোরআনের অর্থকে বদলে দিয়ে নতুন অর্থ আনে এবং বিজ্ঞানকে ভ্রান্তভাবে উপস্থাপন করে কোরআনকে বিজ্ঞানময় বলে মিথ্যা দাবি করে। কিন্তু আয়াতগুলো পড়লে স্পষ্ট বোঝা যায় কোরআনে বিজ্ঞানের কিছু তো নেই, বরং কোরআনে চরম ভ্রান্ত কথা বলা আছে। যেমন মুসলমানরা সূর্যের গন্তব্য বলতে সোলার অ্যাপেক্সকে বোঝানো হয়েছে বলে দাবি করে, কিন্তু হাদিস বলছে সূর্যের গন্তব্যস্থল হলো আল্লাহর আরশ, সোলার অ্যাপেক্স নয়। আবার সোলার অ্যাপেক্স যে সূর্যের গন্তব্যস্থল নয় এ তথ্যটি মুসলমানরা জানে না। সোলার অ্যাপেক্স হলো একটি কাল্পনিক রেখা যার দিকে আপাতত সূর্য গতিশীল রয়েছে বলে মনে হয়, কিন্তু সোলার অ্যাপেক্স কোনো জায়গা নয় যে সূর্য সেদিকে যাবে এবং বিশ্রাম নেবে। প্রকৃতপক্ষে সূর্যের গন্তব্যের দিক লক্ষ্য করুন, গন্তব্যের দিক, গন্তব্য নয়। অর্থাৎ সোলার অ্যাপেক্স সর্বদা পরিবর্তনশীল, যেমন সূর্য এখন একটি নির্দিষ্ট দিকে যাচ্ছে কিন্তু তারপর তার সোলার অ্যাপেক্স বদলে যাবে। অর্থাৎ সোলার অ্যাপেক্স কখনোই সূর্যের গন্তব্যস্থল নয়, সোলার অ্যাপেক্স একটি কাল্পনিক বিন্দু, আর এই কাল্পনিক বিন্দুকে মানুষ চিহ্নিত করেছে, সূর্য করেনি। সূর্য আপন মনে গতিশীল রয়েছে কোনো বিরতি ছাড়াই। আর তাই কোরআনে যেভাবে বলা হয়েছে যে সূর্য ও চন্দ্র দিনের একটি নির্দিষ্ট কাল পর্যন্তই পরিভ্রমণ করে, বাকি সময় তার গন্তব্যস্থলে বিশ্রাম নেয়, সেই দাবিটি সম্পূর্ণ মিথ্যা এবং কাল্পনিক, এর কোনো বাস্তব ভিত্তি নেই। তাই কোরআন একটি মিথ্যা বই এবং কোরআনের লেখক একজন প্রাচীন ধ্যান ধারণার অজ্ঞ ব্যক্তি। ধন্যবাদ বন্ধুরা।
চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভালো লাগা ভিডিওগুলি শেয়ার করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা, নিরাপদ থাকুন।